ওয়েলকাম টু রাইহান তানজিম আশা করি সকলে বেশ ভালোই আছেন তো আজকে আমাদের যে টিউটোরিয়াল সেটা হচ্ছে গুগলের এর একটি সার্চ অপশন নিয়ে এবং আজকে আমরা কথা বলবো গুগল ইমেজ সার্চ নিয়ে তার আগে আমরা বলে নেই যে গুগল ইমেজ সার্চ আসলে কি কাজে প্রয়োজন হয় ধরুন আপনার কাছে একটা ছবি আছে আমি একটা एग्जांपल দিচ্ছি যে এই একটা ছবি আছে এই লোকের নাম কি আপনি এই মুহূর্তে মনে করতে পারতেছেন না তো এই ইমেজটা গুগল কে দিলে সে ইমেজ সার্চ করে এই লোকের নাম সহ ইনার সম্পর্কে যাবতীয় তথ্য বা ইনার আরো ছবি কোথায় আছে বা কোন ওয়েবসাইটে আছে কি কি ছবি আছে আপনার সামনে দিয়ে দিবে অথবা আপনার একটি লো রেজোলিউশনের ছবি আছে ওইটা আপলোড করে ওই ছবির হুবহু ছবি হাই রেজোলিউশনে যদি ইন্টারনেটে থাকে সেটা আপনি পেতে পারেন অথবা ধরুন এরকম একটি ইমেজ আছে ন্যাচারাল ইমেজ আপনি কি লিখে এই টাইপের ইমেজ সার্চ করবেন বুঝতে পারতেছেন না এরকম লেখ সমৃদ্ধ একটা ইমেজ আপনার চাই তো এরকম একটা ইমেজ যদি আপনি গুগল কে দেন সে এই রিলেটেড ইমেজ গুলো আপনাকে দেখিয়ে দিবে তো গুগল ইমেজ আসলে কিভাবে সার্চ করতে হয় সেই জিনিসটা আজকে আমরা দেখে নিব তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন এছাড়া আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বিভিন্ন রকম টিউটোরিয়াল পাবেন যেগুলো দেখলে আপনি এক্সপার্ট হয়ে যাবেন সেগুলো অবশ্যই দেখে নেবেন তো চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো আমাদেরকে প্রথমে একটু ওয়েবসাইটে যেতে হবে সাধারণ অবস্থায় আমরা গুগলে গিয়ে গুগল সার্চ করি তো আমরা এখানে লিখতে পারি গুগল ইমেল সার্চ ঠিক আছে গুগল ইমেজ সার্চ লিখে আমি যদি ইন্টার দেই তাহলে একটা ওয়েবসাইট আসবে দেখেন ইমেজ ডট গুগল ডট কম আমি এটার উপরে ক্লিক করব ক্লিক করার পরে দেখেন এই যে ওয়েবসাইট আসছে আপনি এখান থেকে চাইলে কোনো কিছু লিখে সার্চ করতে পারেন আপনি চাইলে এখান থেকে ভয়েস দিয়ে সার্চ করতে পারেন দেখেন আর একটা এক্সট্রা অপশন তারা দিছে সার্চ উপরে আপনি আপনি ক্লিক করলেন করার পর করতে পারেন বা আপলোড ইমেজ এটা আপনি চুজ ফাইল করে করতে পারেন পারেন অথবা এর ছেড়ে দিতেও আমি চুজ ফাইল দিয়ে একবার করে দেখাচ্ছি তো আমি চাচ্ছি যে আমার ডেস্কটপে এই যে লোক আছে তার ছবিটা এখান থেকে ওপেন করতে তো এই ছবিটা আপলোড হচ্ছে তো এখন দেখেন এই যে এই ছবি আসলে কার সাথে মিলতে আমি একটু নিচের দিকে যাই তাহলে দেখেন এই যে উনার এই টাইপের যে ছবিগুলো আছে প্রথম দিকে ভিজুয়ালি সিমিলার ইমেজ হ্যাঁ

দিকে যদি যান দেখেন ভিজুয়ালি সিমিলার ইমেজ এর উপর যদি আপনি ক্লিক করেন ক্লিক করলে দেখেন ওই যে আপনার লেক রিলেটেড যে ইমেজ গুলো আছে এই টাইপের ইমেজ অনেকগুলো চলে আসছে তো খুব সহজে আপনি এই সিমিলার ইমেজ কিন্তু এখান থেকে নামিয়ে নিতে পারবেন অথবা একটি লো রেজলিউশনের ছবি আপনি এখানে আপলোড দিয়ে ওইটার যদি হাই রেজলিউশনে ইন্টারনেটে থাকে তাহলেও সে দেখিয়ে দিবে যেমন আমি যদি যেমন আমি যদি এখানে আমার একটি ছবি আপলোড করি একটু খেয়াল তাহলে বোঝাইতে সুবিধা হবে ব্যাপারটা আমি আবার ইমেজ ডট গুগল ডট কমে যাচ্ছি যাওয়ার পর এখান থেকে আমি আপলোড করতেছি আপলোড অ্যান্ড ইমেজ চুজ ফাইল তো আমার একটা ছবি এখান থেকে আমি ওপেন করতেছে ঠিক আছে ওপেন করার পরে দেখেন সে বলছে নো আদার সাইজ অফ দিস ইমেজ ফাউন্ড মানে এই মেজে আর কোনো ইমেজ সে ইন্টারনেট আসলে খুঁজে পায় নাই ঠিক আছে তো একটা জিনিস বলে নেই যখন আপনি এই ইমেজটা আপলোড করবেন আপলোড করার পরে আপনাকে যে রিলেটেড নাম দেখাবে সেটা হচ্ছে দেখেন আমার এই ইমেজের পিছনে এই যে গাছপালা ছিল এই জন্য এই রিলেটেড যত ইমেজ সে গুগলে পাইছে অনেকগুলা সে এনে দেখাচ্ছে তো যেহেতু এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর মুখের সাথে সিমিলার কারোর মুখ যদি মিলে যায় তারও ছবি সে এনে দেখাতে পারে তো সেক্ষেত্রে আপনি নিজে একটু যাচাই বাছাই করে নিবেন তো আশা করি ব্যাপারটা আপনাদের জন্য হেল্পফুল ছিল তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না